ভোট পরবর্তী হিংসায় হাইকোর্টের নির্দেশে তদন্ত শুরু করেছে সিবিআই এর বিশেষ টিম। সেই হিংসায় মৃত বর্ধমান শহরের বেলপুকুরের বাসিন্দা বিজেপি কর্মী নারায়ণ চন্দ্র দের বাড়িতে তদন্তে আসে চার সদস্যের সিবিআই টিম। তারা এদিন বেলপুকুরে 18 এপ্রিল সংঘর্ষের ঘটনাস্থল পরিদর্শন করেন, সেই সাথে মৃত নারায়ণ চন্দ্র দের পরিবারের স্ত্রী ও শ্বশুরের সাথে ঘটনার বিষয় নিয়ে কথা বলেন তারা। পরিবারের পক্ষ থেকে মৃত স্ত্রী পূর্ণিমা দে ঘটনার দিন ও পরবর্তী সময়ের ঘটনা বিস্তারিতভাবে জানান সিবিআই এর টিমকে। এদিন তদন্তে আসা সিবিআই টিমের সাথে বিশাল কেন্দ্রীয় বাহিনী ও বর্ধমান থানার আধিকারিকরা ছিলেন। সংবাদ মাধ্যমের সামনে মুখে কুলুপ এঁটেছে দে পরিবার। জানা গেছে নারায়ণ এলাকার সক্রিয় বিজেপি কর্মী ও টোটো চালক। 18 এপ্রিল কাঞ্চননগর এলাকায় বিজেপি ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ বাধে। সেই সময় টোটো চালিয়ে বাড়ি ফিরছিলেন নারায়ণ। তাকে দেখতে পেয়ে তৃণমূলের লোকজন প্রচণ্ড মারধর করে। মারধরে তিনি গুরুতর জখম হন। ঘটনাস্থলে সেই সময় পুলিশ উপস্থিত ছিল। পুলিশ ওই ঘটনায় উল্টে নারায়ণ সহ কয়েকজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়ার 3 দিন পর আদালত থেকে জামিন পান নারায়ণ। এরপর পরিবারের লোকজন তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। 6 মে তিনি মারা যান। তার স্ত্রী পূর্ণিমা দে 24 জুন ঘটনার কথা জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। Active Gold with added mineral, active pure, active raho.